তরমুজ চাষে ভালো ফলন পেতে হলে কয়েকটি বিষয়ে নজর দিতে হবে, যেমন এলাকার চাষ উপযোগী জমি, বাজারের চাহিদা অনুযায়ী জাত নির্বাচন এবং শীত শীত থাকলে কম তাপমাত্রার জন্য মাদায় বীজ বুনে ফল আসা পর্যন্ত খরচাপা দিয়ে রাখতে হবে, গরম রাখতে হবে। প্রতি মাদায় 3টি সমান চারা রেখে বাকি চারা তুলে দিতে হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালায় আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিষয়ে থাকছে তরমুজের সারের পরিমাণ, কিভাবে কোন সময়ে কখন কিভাবে সার প্রয়োগ করবেন ভালো ফলনের জন্য, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। প্রথমে জানাবো তরমুজ চাষে 50% জমিতে কি পরিমাণ সার আপনারা প্রয়োগ করবেন। 1 নম্বরে থাকছে ইউরিয়া। যদি টিএসপি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 38 কেজি 656 গ্রাম প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর 4টি সমান কিস্তিতে যথাক্রমে 15 দিন, 35 দিনের মাথায়, 55 দিনের মাথায় এবং 75 দিন পরে ইউরিয়া সার আপনারা প্রয়োগ করবেন 4টি নিয়মে। অথবা যদি ডিএপি সার ব্যবহার করেন সেক্ষেত্রে ইউরিয়া সার লাগবে 26 কেজি 618 গ্রাম। 2 নম্বর থাকছে টিএসপি অর্থাৎ ফসফরাস, 30 কেজি 877 গ্রাম জমি তৈরি করার সময়। 3 নম্বর পটাশিয়াম বা এমওপি, 38 কেজি 462 গ্রাম। 4 নম্বরে জিপসাম, যদি জিঙ্ক সালফেট হ্যাপটা ব্যবহার করেন সেক্ষেত্রে 7 কেজি 640 গ্রাম। 5 নম্বরে দস্তা জিঙ্ক সালফেট হ্যাপটা, 1 কেজি 364 গ্রাম। 6 নম্বরে বোরন বোরিক অ্যাসিড, 417 গ্রাম জমি তৈরি করার সময় একসঙ্গে। 7 নম্বর গোবর বা কম্পোস্ট, শুকনো গোবর প্রতি বিঘা অর্থাৎ 50% জমিতে আপনারা 2 টন থেকে 3 টন প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। এখন জানাবো 35% জমির জন্য তরমুজ চাষে কী পরিমাণ সার আপনারা প্রয়োগ করবেন। প্রথমে 1 নম্বরে জানাবো ইউরিয়া। যদি টিএসপি ব্যবহার করেন সেক্ষেত্রে 27 কেজি 59 গ্রাম ব্যবহার করতে পারেন। 2 নম্বর টিএসপি 21 কেজি 609 গ্রাম ব্যবহার করতে পারেন, এটা জমি তৈরি করার সময়। তবে ইউরিয়া সার সমান 4 কিস্তিতে আপনারা ব্যবহার করবেন। 3 নম্বর পটাশিয়াম অর্থাৎ এমওপি, 26 কেজি 923 গ্রাম জমি তৈরি করার সময়। 4 নম্বরে গন্ধক অর্থাৎ জিপসাম, যদি জিঙ্ক সালফেট হ্যাপটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে 5 কেজি 348 গ্রাম ব্যবহার করতে হবে। অথবা গন্ধক জিপসাম যদি জিঙ্ক সালফেট মনো ব্যবহার করেন তাহলে 5 কেজি 592 গ্রাম ব্যবহার করতে পারবেন। 6 নম্বরে 5 নম্বরে জিঙ্ক সালফেট হ্যাপটা 955 গ্রাম অথবা জিঙ্ক সালফেট মোনো 611 গ্রাম। 6 নম্বরে বোরন বোরিক অ্যাসিড 292 গ্রাম 35% জমিতে, অথবা বোরন সলুবার বোরন 248 গ্রাম। গোবর 1 থেকে 1.5 টন পর্যন্ত আপনারা 35% জমিতে ব্যবহার করবেন। এখন জানাবো তরমুজ চাষে 1% জমির জন্য কী পরিমাণ সার আপনারা প্রয়োগ করবেন। প্রথমে জানাবো ইউরিয়া 773 গ্রাম, 2 নম্বর টিএসপি 617 গ্রাম, 3 নম্বর পটাশিয়াম অর্থাৎ এমওপি 769 গ্রাম, 4 নম্বর গন্ধক জিপসাম 153 গ্রাম, 5 নম্বর জিঙ্ক সালফেট হ্যাপটা 27 গ্রাম, 6 নম্বর বোরন বোরিক অ্যাসিড 8 গ্রাম অথবা বোরন সলুবার 7 গ্রাম এবং গোবর 100% 100 কেজি আপনারা প্রয়োগ করবেন। জমি ভেদে গোবরের পরিমাণ কম বেশি হতে পারে বা প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, এখন জানাবো 100% জমির জন্য কতটুকু তরমুজ চাষে সার প্রয়োগ করবেন। প্রথমে ইউরিয়া সার 77 কেজি 312 গ্রাম 4 কিস্তিতে ব্যবহার করবেন সমানে। 2. ফসফরাস টিএসপি 61 কেজি 741 গ্রাম জমি তৈরি করার সময়, অথবা ডিএপি ফসফরাস 61 কেজি 741 গ্রাম। 3 নম্বর পটাশিয়াম এমওপি 76 কেজি 923 গ্রাম। 4 নম্বর গন্ধক জিপসাম, যদি জিঙ্ক সালফেট হ্যাপটা ব্যবহার করেন তাহলে 15 কেজি 279 গ্রাম ব্যবহার করবেন। 5 নম্বর দস্তা জিঙ্ক সালফেট হ্যাপটা 2 কেজি 729 গ্রাম জমি তৈরি
করার সময় ব্যবহার করবেন। 6 নম্বর, বোরন বা বোরিক অ্যাসিড 834 গ্রাম অথবা বোরন সলুবার 709 গ্রাম। গোবর আপনারা 100% জমির জন্য মিনিমাম 3 থেকে 5 টন হারে প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, তরমুজ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ করার সময় অবশ্যই সালফার গ্রুপের থিওভিট অথবা কুমুলাস জমিতে পরিমাণ মতো প্রয়োগ করবেন এবং ম্যাগনেসিয়াম অথবা ম্যাগনেসিয়াম সালফেট পরিমাণ মতো প্রয়োগ করবেন এবং কার্বোফুনান গ্রুপের ঔষধ আপনারা বিঘাপ্রতি পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন। তবে সমস্ত জমিতে সার ভালোভাবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে সার মিশিয়ে জমিতে 2 চার্জ দেওয়ার পরে সার প্রয়োগ করবেন এবং ভালোভাবে মই দেওয়ার পর আপনারা তরমুজ চাষ করবেন অথবা বীজ রোপণ করবেন বা চারা রোপণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।